আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো স্যাটেলাইট ধ্বংসে রাশিয়ার হুমকির জবাব দিলেও যুক্তরাষ্ট্র এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের যে বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট তাদের ধরতে হবে কোনো ছাড় নেই প্রধানমন্ত্রী ট্রাম্পকে ছাড়া সফল হবে না টুইটার তিনশো কোটি ডলার কমলো ভারতের রিজার্ভ টুইটারে চাকরি খুঁইয়ে কয়েকশো কোটি টাকার মালিক পরাগ দাবির রিপোর্টে মধ্যরাতে সূর্য উঠে যে দেশে যে দেশে নারীদের চেয়ে পুরুষরা বেশি ধর্ষিত যে দেশে অপরাধী না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে জেলখানা এর দোকান একজন বিশ্বস্ত ও প্রভাবশালী বিশ্বনেতা পুতিন সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিউজে আছে বাংলাদেশে যে জেলার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় ও স্বামীকে বেশি আদর সোহাগ করে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ করব আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন পশ্চিমাদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসে রাশিয়া যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন অবকাঠামোর ওপর যে কোনো প্রতিক্রিয়ায় সমান প্রতিক্রিয়া দেখানো হবে বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কেরভি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন এ সময় তিনি আরও বলেন সর্বজনীনভাবে পাওয়া তথ্য অনুযায়ী মনে হচ্ছে রাশিয়া অ্যান্টি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানভিন হুমকি দিয়ে বলেন যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি সহায়তার কাজে ব্যবহার করা হয় তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে তিনি বলেন বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের আধিপত্য বাড়াতে আমেরিকাও তার মিত্ররা মহাকাশ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা চরম বিপজ্জনক একটি প্রবণতা এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্রকে বন্ধুতে যে বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু দেশের সাম্প্রতিক বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্টের এই বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ইন্দোনেশিয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শি জিনপিং এর একান্ত বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে শি জিনপিং এর এই মন্তব্যের পরে অনেকে ধারণা করছেন এই বৈঠককে চীন দু দেশের সম্পর্ক মেরামতের কাজে লাগাতে চায় চীনের সরকারি টেলিভিশন জানিয়েছে আমেরিকা চীন কমিটির একটি অনুষ্ঠানের জন্য পাঠানো বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন আমেরিকা ও চীন বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ দুই দেশের উচিত পারস্পরিক স্বার্থ রক্ষায় সহযোগিতা এবং সুসম্পর্ক বজায় রেখে চলা এদিকে আরেকটি হচ্ছে তাদের ধরতে হবে কোনো ছাড় নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএমপি আজ আন্দোলন করতে পারছে কিন্তু বিএনপি যারা খুনের সঙ্গে জড়িত অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িত জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের ধরতে হবে তাদের কোনো ছাড় নেই শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের ওপরে মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন এবারও দেবে কিন্তু যারা সন্ত্রাসী খুনি জনগণের অর্থ লুটপাটকারী বোমা গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারী জনগণ তাদের বিশ্বাস করে না ভোটও দেবে না আওয়ামী লীগ সভাপতি ডিসেম্বরের দলের জাতীয় কাউন্সিলের বিষয় বলেন বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে বাইশতম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে কেন ট্রাম্পকে ছাড়া সফল হবে না টুইটার টুইটারে মালিকানা বদল হয়েছে এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা ট্রাম্পের একরকম পছন্দের মানুষ ইলন মাস্কের এবার টুইটারে ফেরা না ফেরার বিষয়টি রহস্য করে রাখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন আমি খুশি টুইটারে এখন বিবেকবান মানুষের হাতে এখন আর এটা বামপন্থী পাগল ও উম্মাদের হাতে নেই এটা এখন সত্যিকারের দেশের জন্য কাজ করবে এদিকে আরেকটি হত নিউজ হচ্ছে তিনশো আশি কোটি ডলার কমল ভারতের রিজার্ভ বিপদে ভারত এবার গত একুশ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিনশো আশি কোটি ডলার কমে বান্ন হাজার চারশো বান্ন কোটিতে এসে ঠেকেছে যা দুই হাজার বিশ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন গত বছর অক্টোবর দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় চৌষট্টি হাজার কোটি ডলার যা এখন পর্যন্ত সর্বোচ্চ এরপর থেকে রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত কমছে শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সংশ্লিষ্টরা বলছেন ডলারের বিপরীতে রুপি যাতে শক্তি না হারায় নিশ্চিত করতে মার্কিন মুদ্রা বিক্রি করছে শিশু ব্যাংক যে কারণে রিজার্ভ কমছে আর জানিয়েছে শেষ হওয়া সপ্তাহে স্বর্ণের রিজার্ভ চব্বিশ কোটি সত্তর লাখ মার্কিন ডলার কমে তিন হাজার সাতশো কোটি ডলার দাঁড়িয়েছে অর্থনীতিবিদরা বলছেন আমেরিকায় সুদ বৃদ্ধি এবং ভারতে আমদানি বাড়া ডলার শক্তিশালী হচ্ছে ফলে টাকাকে সহায়তা দিতে শীর্ষ ব্যাংককে বাজারে ডলারের সরবরাহ বাড়াতে হচ্ছে যে কারণে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও কমছে এদিকে আরেকটি হজনি টুইটারে চাকরি খুঁয়ে কয়েকশো কোটি টাকার মালিক পড়া কিন্তু কিভাবে। আর কদিন বাদে টুইটারের সিইও হিসেবে এক বছর পূর্ণ হতো ভারতীয় পরাগ আগার বলে কিন্তু তার আগেই তাকে ছাতাই করে দেওয়া হয় বৃহস্পতিবার টুইটার কিনে নিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা প্রধান ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট এর মালিকানা হাতে পাওয়ার পরই পরাগকে সিইও পদ থেকে ছেটে ফেলেছেন তিনি চলতি বছরের এপ্রিল মাসে টুইটার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন এলন মাস্ক তারপর থেকে জল্পনা চলছিল মাস্কের হাতে টুইটারে মালিকানা এলে অনেককে তিনি ছাঁটাই করতে পারবেন এমনকি টুইটারে পরিচালনায় যারা রয়েছেন তাদের নিয়ে মাস্কের অসন্তোষের কথাও জানা গিয়েছিল ফলে পড়াককে বরখাস্ত করার চর্চা তখন থেকে চলছিল এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে মধুরাতে সূর্য উঠে যে দেশে একবার ভেবে দেখুন তো যদি কোথাও ছয় মাস সূর্য উঠে আর বাকি ছয় মাস থাকে অন্ধকারে সেখানকার অবস্থা কেমন আবার এমনও হতে পারে মধ্যরাতে হঠাৎ সূর্য উঠছে আকাশে তখন আপনার কেমন দশা হবে তেমনই এক দেশ হলো নরওয়ে এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে মধ্যরাতে সূর্য উঠে সবসময় এমন ঘটনা না ঘটলেও বছরের বেশ কিছু সময় অনাকাঙ্ক্ষিত এই ঘটনা প্রত্যক্ষ করেন সেখানকার জনগণ এছাড়া নরওয়ে সম্পর্কিত এমন অনেক তথ্য আছে যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এদিকে আরেকটি যাচ্ছে যে দেশে নারীদের চেয়ে পুরুষরা বেশি ধর্ষিত পৃথিবীর প্রায় সবখানে নারীরা অনিরাপদ কোনো নারীকে একা পেলে অনেক লম্পট পুরুষ সুযোগ বুঝে তার উপর হামলা পরে তাকে ধর্ষণ করে তবে এই পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদেরকে ভাবছেন সে দেশটির নাম কি দেশটির নাম শুনে আপনি চমকে যাবেন এমন আধুনিক দেশও এমন ঘটনা ঘটছে দেশটির নাম আপনি আগে শোনেনি তেমনও কিন্তু নয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে নারীদের চেয়ে পুরুষদের বেশি ধর্ষিত হতে হয় এর কারণ সে দেশের জেলের পদ্ধতি জেলের মধ্যে বা সামাজিক ক্ষেত্র সে দেশের সমকামিতা যে বেশি তাই যে সমস্ত পুরুষ অপরাধ করে জেলে যায় তাদের জেলের মধ্যে ধর্ষণ করা হয় বহু ক্ষেত্রে আর এই সংখ্যাগুলো যোগ করে দেখা যাচ্ছে প্রতি বছরই যুক্তরাষ্ট্রে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের এদিকে আরেকটা হত হয়ে যে দেশে অপরাধী না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে জেলখানা কোনো অপরাধী না থাকার কারণে এবার নেদারল্যান্ডসে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে অন্তত আঠারোটি জেলখানা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার জেলখানাগুলো বন্ধ হয়ে গেলে প্রায় দেড় হাজার কর্মী কাজ হারাবেন প্রায় সাতশো জন কর্মীকে অন্যান্য সরকারি কাজে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন সরকার সত্যিকার অর্থে এখন যেন দেশটিতে সত্যজিৎ রায়ের গান বাজছে আহা কি আনন্দ আকাশে বাতাসে বাংলাদেশ বাংলায় হচ্ছে না সে দেশের ভাষাতেই হচ্ছে গুপ্তচর বলছে সে দেশে সুখ আছে শান্তি আছে গাছে ফুল আছে ফল আছে সাথে এটাও বলবে যে সে দেশে কোনো অপরাধ নেই নেই কোনো অপরাধীও তাই জেলগুলো চড়ছে ঘুঘো এদিকে আরেকটা হচ্ছে এর দোকান একজন বিশ্বস্ত প্রভাবশালী বিশ্ব নেতা পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোকানের নেতৃত্বে ভূষ্য প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন এর দোকান একজন বিশ্বস্ত এবং প্রভাবশালী বিশ্বনেতা তুরস্ক রাশিয়ার একটি সহযোগী বন্ধু রাষ্ট্র খবর আনাদুর এজেন্সির মস্কো ভিত্তিক গবেষণা পরামর্শদাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ডিসকাশন ক্লাবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুতিন কথা বলেন পুতিন বলেন এর দোকানে চিন্তা চেতনায় কেবলই তুরস্কের কৃষি অর্থনীতি ও জনগণের উন্নয়ন তিনি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশের ঐতিহাসিক নিদর্শনগুলো সংস্কার করেছেন দেশের উন্নয়নকে টেকসই করতে জ্বালানি খাতকে সমৃদ্ধ করেছেন তুর্ক স্ট্রিম গ্যাস পাইপ স্থাপনের মাধ্যমে তুরস্ক এখন রাশিয়ার প্রধান গ্যাস বিতরণ কেন্দ্র হতে যাচ্ছে এদিকে হত নির্দশে বাংলাদেশের যে জেলার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় ও স্বামীকে বেশি আদর্শ হাক করে বিয়ে করলে বউ পাওয়া যায় কিন্তু বউ হিসেবে কেমন হবে সে তা অবশ্য কারোরই জানা থাকে না কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা আঞ্চলিক দেখে বিয়ের জন্য কিছু খুঁজে নিতে পারেন মনের মতো বউ তাই তারা বিবাহযোগ্য মানে তাদের বিয়ের বয়স হয়েছে এখন কিংবা ভবিষ্যতে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন তাদের দুশ্চিন্তা কমাবে এই গবেষণা যশোর খুলনার মেয়েরা অনেক সুন্দরী যশোরের মেয়েরা কুটনামি খুব ওস্তাদ হয় প্রচুর মিথ্যা কথা বলে তবে শ্বশুরবাড়ির লোকদের সেবা করতে পছন্দ করে দুই চট্টগ্রামের মেয়েরা বাইরে জেলাদের ছেলেদের ব্যাপারে আগ্রহী নয় কিছুটা কনজারভেটিভ তিন সিলেটি মেয়েরা পর্দাশীল বেশি তারা সাধারণত বাইরে জেলাতে বিয়ে করতে চায় না আত্মীয়দের মধ্যে থাকতে পছন্দ করে সিলেটি মেয়েরা ছাত্র প্রকৃতির চার পুরান ঢাকার মেয়েরা খুবই দিলখোশ ঢাকার অন্য এলাকার মেয়েরা জগা খিচুড়ি পাঁচ খুনলার মেয়েরা স্বামী অন্তপ্রাণ তারা নাকি ফ্যামিলির ব্যাপারে একটু সিরিয়াস টাইপের হয় ছয় উত্তরবঙ্গে মেয়েরা কোমল হয় এবং বেকুব ও আনক্রিয়েটিভ সাত বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে ভালো রাঁধনে ন্যাচারাল সুন্দরী সংসারী এবং স্বামী ভক্ত কিন্তু বরিশাল থেকে সাবধান যতই সুন্দর হোক জীবন বরবাদ করে দেবে আট বামেসিং এর মেয়েরা একটু বোকাশোকা কেউ বা বদমাইশ কেউ কেউ স্মার্ট এবং ডেয়ারিং নয় সিরাজগঞ্জের মেয়েরা ভালো যদি শান্তিতে ঘর করতে চান দশ বগুড়ার মেয়েরা ঝাল এগারো কুষ্টিয়ের মেয়ের অহংকারী কিন্তু সেই তুলনায় গুণবতী নয় মননশীল রুচি সম্পন্ন যাকে ভালোবেসে সত্যিকারে ভালোবাসে কোনো রাগ ঠাক নেই বারো ব্রাহ্মণবাড়িয়া মেয়েরা পোলটিবাজ কিন্তু প্রতিভক্ত সংসারী তেরো রাজশাহী মেয়েরা একটু লুজ চোদ্দ পাবনার মেয়েরা খুটনা হয়ে থাকে পনেরো জামালপুরের মেয়েরা বেশি স্মার্ট এবং ডেয়ারিং এই জেলায় সুন্দরীদের ঘনত্ব বেশি ষোলো বাবা মায়ে অথবা আত্মীয় চাইলে নোয়াখালীর মেয়েদের তুলনা নেই বেশিরভাগ মেয়ে কারো কথা নিচে থাকতে চায় না এরা চরম কুটনা হয় তবে তারা শ্বশুরবাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে করে না করলে নাই সতেরো ফরিদপুরে মেয়েরা চোর স্বভাবের ওদের মতো কুটিল প্যাচের মানুষ খুব কমই হয় আঠারো কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করে না কুমিলার মেয়েরা সুন্দরী অনেক দায়িত্বশীল তবে সংসারের প্রভাব বিস্তার করতে বেশি বেশি পছন্দ করে উনিশ টাঙ্গালে মেয়েরা খুব ভালো হয় বান্ধবী হিসেবে তো বটে পাত্রী হিসেবেও একটু দিল দিল খোলা টাইপের এবং বিশ মাদের উপরে মেয়েরা খুবই কিউট খুব খরচে জামাইয়ের পকেট ফাঁকা করতে ওস্তাদ